প্রেক্ষাপটে রাজপথে বীরের দরকার। আন্তর্জাতিক চক্রান্ত চলছে বিশ্বে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি সেদিন গছিলাম একটি গজল, আমাদের প্রভু জীবন বিধানে ঐশী বাণী কোরআন, আমাদের প্রভু জীবন বিধানে ঐশী বাণী কোরআন, তবে কেন একেন হে মুসলমান, এক হ এক হ করি আহ্বান। এই আওয়াজে মানি না, জবান খুলে বলে আমরা কে যদি মুসলমান না হুসাইনি মুসলমান, দুই হাত তুলে বলে আমরা কি মুসলমান। আমাদের প্রভু এক, যারা বলে মাজারে গিয়ে আমরা সেজদা মারি ওদেরকে বলতেছি আমরা প্রভু কয়জন, আর কথা কোন কয়জন, যারা বলে আমরা মাজারে গিয়ে সেজদা মারি, যারা বলে আমরা বলি আল্লাহকে আল্লাহ মনে করি, যারা বলে আমরা মাজারে গিয়ে পূজা করি, এদের জন্য ডাক বাংলা জবাবের প্রয়োজন আছে না ভাই? না, এবার শয়তানের দল জাহেলে মুরাক্কাব। আজকে শুনে নাও মাসকানিবাসী, সুন্নিরা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে, ঠিক কি না বলো? সাবধান করে দিলাম, যেখানে অতিরঞ্জন হয় আমাদেরকে বলবেন, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। যেখানে যে কোনো জায়গায় যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। কিন্তু আপনি পার্সোনাল তাহিরিকে বলবেন মাজার পূজারি, তাহিরিকে বলবেন, জাহিরিকে বলবেন, সুন্নি উলামায়ে কেরামদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে বলবেন ওরা মাজার পূজারি, ওরা বন্ড, ওরা এটা সেটা, এটা আমরা সুন্নিরা কখনো বরদাস্ত করব না। রাগ করতে চাই না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, পাগড়ি রঙ্গি লাগিয়েছি, ব্লেজার পরেছি, পাঞ্জাবি লাগিয়েছি, দেশের ভিন্নতা হতে পারে, কিন্তু আমার রক্তকে লাল থেকে কালো করি নাই। এই রক্ত দেওয়ার ইতিহাস হুসাইনি চেতনার ইতিহাস। এই জন্য আপনাদেরকে বলছি, আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন, ঠিক কিনা বলো? তবে কেন একেন হে মুসলমান, এক হ এক হ করি আহ্বান। পীর যার যার সুন্নিয়ত সবার, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এখনো হে মুসলমান, এক হ এক হ করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হ এক হ করি আহ্বান, তবে কেন এক নও হে মুসলমান, এক হ এক হ করি আহ্বান। হুসাইনি প্রেমিক কখনো মাদক খাইতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো নেশা করতে পারে না। আওয়াজে মানি না, জবান খুলে বলুন ঠিক কিনা? হুসাইনি প্রেমিক কখনো ইয়াবা খেতে পারে না,
হুসাইনি প্রেমিক কখনো মায়ের বুকে লাঠি মারতে পারে না ঠিক হুসাইনি প্রেমিক কখনো সুদ খাইতে পারে না ঠিক হুসাইনি প্রেমিক কখনো অন্যায় করতে পারে না ঠিক আমি বাসকালীর মানুষ আপনাদেরকে বলতে চাই আজকে যতক্ষণ কথা বলেছি আপনার জবানকে হেফাজত করুন আপনার জবানকে ঠিক করুন আপনার আদর্শকে ঠিক করুন একটি কথা বলবো আজকে থেকে বলুন নেশা কি চলবে না বন্ধ হবে বন্ধ হবে আজকে যুব সমাজের প্রত্যেকটা মেন্টালিটি বিকৃত হয়ে গেছে বন্ধুর পাল্লাই পড়ে আর নেশা নামক ছুবলে পড়ে আজকে ওদেরকে যখন কোনো ধর্মের কাজে দ্বীনের কাজে সুন্নিয়তের কাজে যখন কোনো ময়দানে ডাক দেওয়া হয় তারা সহজে আসতে চায় না তারা যদি ওই সমস্ত হারাম থেকে বন্ধু বন্ধু পাল্লাই থেকে বাঁচতে পারত তারা সরাসরি ঘর থেকে নবীর মহব্বতের আসপথে নেমে যেত ঠিক কি না বলো এখন আওয়াজ করে বলুন নেশা কি চলবে না বন্ধ হবে আমাদের তদন্ত ওসি মহোদয় কই এদিকে আসেন বাবা আমাদের তদন্ত ওসি মহোদয় বাসকালী ইনসার্সের বাসকালী থানা ফারিতে ফারিতে আছেন না আমি আমার ভাইকে বলি উনি প্রশাসনে থাকবে ওনারা রাত্রে বেলা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় টহল দিবে মাদক যারা সেবন করে তাদেরকে ধরার জন্য নাকি কিন্তু ওনার হাতকে শক্তিশালী করতে হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে সামাজিক প্রতিরোধ কমিটি করতে হবে যেন গ্রামে কোনো অন্যায় কাজ না হয় যদি কেউ নেশার ছবুলে পড়ে যায় তাহলে নীরবে গিয়ে ওনার কাছে গিয়ে তথ্য দিয়ে আসবেন ওনারা আইনের আওতায় এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে ঠিক কিনা বলুন প্রশাসনের হাতকে শক্তিশালী করবেন প্রশাসন আমাদের শত্রু নয় প্রশাসন আমাদের বন্ধু প্রশাসন আমাদের শক্তি প্রশাসন আমাদের দুশ্মন নয় প্রশাসন আমাদের সাহস এই জন্য এদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি ওনাদের প্রশাসনের হাতকে শক্তিশালী করতে হবে আপনি আমাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ঠিক কি না বলুন সোজা কথা বলে দিলাম আজকে অনেকে বলে প্রশাসন মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন মাহফিল বন্ধ করে দিয়েছে এটা ভুল আজকে আমি ভুলটা ভেঙে দিয়ে যাই এটা প্রশাসন মাহফিল বন্ধ করে না প্রশাসন চাই যে মাহফিলটা হোক কিন্তু এক শ্রেণী দুষ্ট প্রকৃতির মানুষ প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ সাবমিট করে ওয়াজ মাহফিল সুন্নিয়তের মাহফিলকে বন্ধ করার জন্য গোপন কনস্পাইরেসি করে কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র করে এই জন্য প্রশাসনের ভুলকে ভাঙিয়ে দেওয়ার জন্য আপনাদেরকেও একটি বন্ধু মহল প্রশাসনকে বুকে নিয়ে চলতে হবে ওই সমস্ত দুশ্মন আর চক্রান্তকারীদেরকে সমাজকে প্রতিরোধ করার জন্য ঠিক কি না বলো দাদা কষ্ট দিয়েছি বসুন এই জন্য আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো প্রশাসন আমাদের দুশ্মন নয় প্রশাসন আমাদের বন্ধু ঠিক কি না বলেন এই জন্য অনুরোধ করে বলতে চাই আমরা কাকে কে রাসূলের সুপারিশ চাই হাত তুলে বলুন আরেকটা কথা বলতে চাই রাগ করবেন রাগ করবেন আমি যে কথাগুলো বলতেছি আর আসতে পারি কি পারি না আমি জানি না কিন্তু আমি রসুলের মহব্বতের পক্ষে কথা বলেছি কবর দিয়ে ওয়াজ শুরু করেছি ধৈর্য দিয়ে ওয়াজ শুরু করেছি সাফাত দিয়ে ওয়াজ শেষ পর্যায়ে এখন সামাজিক কিছু কথা বলছি যে এই সামাজিক অবক্ষয়ের কারণে আজ আমাদের সমাজ অতপতনে যাচ্ছে আমাদের মসজিদটা পর্যন্ত সামাজিক অবক্ষয় থেকে নিরাপদ নয় ঠিক কিনা বলেন আল্লাহর ঘর মসজিদ সেখানে রাজনীতি ঢুকাই দিছে আল্লাহর ঘর মসজিদ সেখানে আমিত্ব ঢুকাই দিয়েছে আল্লাহর ঘর মসজিদ সেখানে আধিপত্য জুড়াই দিয়েছে আমি বলবো আধিপত্য যদি করতে চাও বাজারে গিয়ে আধিপত্য করো মসজিদ আধিপত্যের জায়গা নয় আমরা অনেক আফসোস করে অনেক সময় দেখা যায় আল্লাহর ঘর মসজিদের সভাপতি বানায় সুদকুর খারাপ লাগেছে আরে মসজিদ কমিটির সভাপতি তাকে সুদকুর আপনাদের পাহাড়চড়া রত্নপুরের মানুষ অনেক ভালো যে ভালো সভাপতি বাছাই করেছেন এমন অনেক তথ্য পাওয়া যায় মসজিদের সভাপতি সুদকুরের মধ্যে এক নম্বর হয় ঘুষখোরের মধ্যে এক নম্বর হয় দোষ সুদকুরের না দোষ ঘুষখোরের না দোষ আমরার
আমরা সবাই মিল্লা এমন একজন সুতকুরকে সভাপতি বানাই যে উনাকে সভাপতি বানাইলে মসজিদের টাইলসের টাকা পাওয়া যাবে, ফ্যানের টাকা পাওয়া যাবে, দুতলায় ১২ টাকা পাওয়া যাবে। আমি বলতে চাই সুতকুর থেকে টাকা নিয়ে মসজিদ বানাবো না, প্রয়োজনে গাছতলার নিচে নামাজ পড়বো। আর আমি সুতকুরদেরকে এলাট করে দিতে চাই, একটা সুতকুর এই বাসখালি মানুষ, আজকে হাজার হাজার লক্ষাধিক মানুষ আওয়াজ তুলে বলুন আমার সাথে একমত পোষণ করুন, একটা সুন্দর কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। এই সুন্দর ভালো জায়গায় যখন হারাম খুরকে দায়িত্ব দেওয়া হয় ওই সমাজে ভালো কিছু আশা করা যায় না, যেই সমাজে ইনসাফ বিকৃত হয়ে যায়, যেই সমাজে ন্যায় অন্যের কাছে দাফন হয়ে যায়, সেই সমাজে কোন রহমতের আশা করা যায় না। করোনা কি মনে করেন এমনি এসে পড়ছে? এগুলো আমাদের হাতের কামাই, বেশি উইরে গেছিলাম না, এমন একটা রূপ দিল দাদার জিগাই দেখছি নি জীবনে কয় না, বাবার জিগাই করোনা দেখছি নি জীবনে কয় না, আমি শুনছি না, কেউ দেখে নাই, এমন একটা রূপ দিয়া দিল যা কল্পনা করতে পারে নাই, মানুষের সামনে যাইতে পারবে না, করুন হয়ে যাবো, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো করে হাত ধুতে রাখুন। আরে বাবা এটা তো আমার ১৫০০ বছর পূর্বে আমার নবী তো শিখাই দিয়ে গেছে, কেমনি উজু করতে হবে, মুখ ধুতে হবে, কুলি করতে হবে, নাকে মানি দিতে হবে, না করে দিব। আজকে বিজ্ঞান একা উজু করুন, ভালো করে কুলি করুন, হাত মুখ পরিষ্কার করুন, আর তুহুরু শাত্রুল ইমান আমার নবী আরো আগেই কয়ে গেছে। রাগ করছেন? রাগ করছেন? গোসা করছেন? একটি কথা বলি, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে?